আসসালামু আলাইকুম আমি সুমাইয়া পা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি দেখাবো ফ্রুট কাস্টার রেসিপি এটি কিভাবে খুব সহজভাবে অল্প সময়ে ঝটপটে বানানো যায় সেটি আমি দেখাবো এজন্য আমি এখানে কয়েকটি পছন্দের ফল নিয়েছি আমি নিয়েছি কিছু আপেল কুচি করে এবং নিয়েছি কিছু আঙ্গুর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি বিভিন্ন সাইজের কেটে নিয়েছি এবং এখানে নিয়েছি আমি তালের আঁশ এটি চাইনিজ স্টোরে অথবা যে কোনো বাংলা সুপার মার্কেটে পাওয়ার কথা আমি এখানে একটি ক্যান নেব ধুয়ে আর এখানে আমি একটি ক্যানের অরেঞ্জ ও ম্যাঙ্গো নিয়েছি ধুয়ে চেকে নিয়েছি এবং এখানে নিয়েছি কলা আর আপনারা চাইলে টক দই দিয়েও এটি বানাতে পারেন আমি অবশ্যই সাওয়ার ক্রিম দিয়ে বানাবো এখানে চব্বিশ আউন্সের একটি শাওয়ার ক্রিম নিয়েছি আর নিয়েছি বারো আউন্সের একটি কন্ডেন্স মিল্ক আর হ্যাঁ কলা এবং আপেল বেশিক্ষণ কেটে রাখলে কালো হয়ে যায় তাই এটি বানানোর ঠিক একটু আগে কেটে নেবেন এখানে যেহেতু আমি সাওয়ার ক্রিম নেব আমি পুরো শাওয়ার ক্রিমটাই ডেলে নেব আপনারা যদি শাওয়ার ক্রিম হাতের কাছে না থাকে আবার বলছি টক দই দিয়েও এটি করতে পারবেন একটি শাওয়ার ক্রিমের সাথে চব্বিশ আউন্স একটি শাওয়ার ক্রিমের সাথে বারো আউন্সের একটি কন্ডেস মিল্ক আমি ব্যবহার করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি যে যেমন খান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চাইলে দুটি ক্যান অথবা একটি ক্যানের হাফ দিতে পারেন এখানে আমি পুরো বারো আউন্সের ক্যানটিই দেব এতে করে মিষ্টিটা আমার কাছে ঠিকই হয় অনেকে এর থেকে বেশিও খেতে চায় সেই ক্ষেত্রে আপনারা আরেকটি ক্যানের হাফ দিতে পারেন এটি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি এখানে হ্যান্ড মিক্সচারের সাহায্যে ফেটিয়ে নেব য়ে কেটে রাখা সেই ফ্রুট অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব আর হ্যাঁ আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুকনো জাতীয় ফ্রুট দিতে কারণ এখানে তরমুজ জাতীয় এভাবে ভিজা জাতীয় ফ্রুট দিলে এটি খুব পাতলা হয়ে যাবে খেতে স্বাদ হবে না পানি পানি হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই শুকনো জাতীয় ফ্রুট দেবেন আর আনার দিলে দেখতে খুব সুন্দর হয় আমার কাছে আনার ছিল না এই মুহূর্তে তাই আমি দেই আনারটা দিলে খুব সুন্দর লাগে দেখতে আর অনেকেই আছে ক্যানের ফ্রুট পছন্দ করে না এমনকি আমার কাছেও ভালো লাগে না যদি আপনারা জটজল্টি খেতে চান সেক্ষেত্রে ক্যানের এই ফ্রুট দেবেন সেই ক্ষেত্রে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে দেবেন আর চাইলে এটি বাতও দিতে পারেন এভাবে সব ফ্রুট দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব এটি ভালোভাবে মিক্স করে নেব আপনারা যারা এটি রেখে ফ্রিজে দুই তিন দিন খেতে চান সেই ক্ষেত্রে ক্যানের ফ্রুটটার ঘ্রানটা ঘ্রানটা কেমন যেন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে না দেওয়াই ভালো আর সাথে সাথে খাবার ক্ষেত্রে দিতে পারেন আমি একটি তিরিশ মিনিটের মধ্যে যেহেতু সার্ভ করব তাই আমি এখানে ক্যানের ফ্রুট দিয়েছি জাস্ট ম্যাঙ্গো এবং অরেঞ্জ এখানে আমি একটি ডিশে এটি পরিবেশনের জন্য ঢেলে নিলাম এবং এটিকে সমান তাল করে ফ্রিজে রেখে দেব 30 থেকে চল্লিশ মিনিটের জন্য কারণ ঠান্ডা হলে এটি আরেকটু জমাট বেঁধে যাবে এবং খেতে অনেক স্বাদ হবে আপনার চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন আমি একটি ফ্রিজে রাখব আর এটিকে সুন্দর দেখানোর জন্য সাজানোর জন্য উপরে কিছু আনার দিতে পারেন যেটা আমার কাছে আনার নেই তাই আমি কিছু চকলেট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও চকলেট অথবা আনার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে সার্ভ করতে পারেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সঙ্গে থাকুন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন আজকে তাহলে বিদায় নিচ্ছি আপনারা খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ